মন্দরা গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তাই চলে এসেছি একটা নতুন তথ্য নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, আর ভিডিওটা তোমার পুরোটা শোনো বন্ধুরা। আমরা তো এখন মমিতা দেবনাথকে নিয়ে এখন সারা বিশ্ব যাকে নিয়ে তোলপাড় করে চলছে, আর একটাই কথা, একটাই সুর, মমিতা জাস্টিস, উই ওয়ান্ট মমিতা জাস্টিস। ওকে আমাদেরকে বিচার হচ্ছে পাওয়াতেই হবে, কারণ ওকে যেভাবে হচ্ছে ষড়যন্ত্র করে নিকষ্টভাবে তাকে যাকে হত্যা করেছে, নির্মম অত্যাচার করেছে, সেই পাপীলোক যেন শাস্তি পায়। আমাদের হচ্ছে একটাই কথা, একটাই দাবি, একটাই সুর, মমিতা যেন জাস্টিস পায়, শাস্তি চাই, শাস্তি চাই। কি তাই তো বন্ধুরা? যাতে আর কোনো দ্বিতীয় মমিতার সাথে এই ঘটনাটা যেন না ঘটে, যেন আরও এই ঘটনাটা এমনভাবে চূড়ান্ত তাদেরকে শাস্তি দিতে হবে, যেন দ্বিতীয়বার কেউ কারো মাথায় কথাটা এলে যেন তাদের হৃৎপিণ্ড যেন কেঁপে ওঠে শাস্তির কথাটা ভয়। তো আমরা এই সমাজে কিন্তু চাইছি, মেয়েরা আমাদের নিরাপত্তা, সত্যি আমরা মেয়েদের নিরাপত্তা একদমই নেই প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে মেয়েরাই মেয়েদেরকে শত্রু। হ্যাঁ বন্ধুরা, মেয়েরাই হচ্ছে মেয়েদের শত্রু, কারণ এটা যদি না ঘটতো তাহলে মমিতার সাথে এই ঘটনাটা ঘটতো না। তো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কী টপিক নিয়ে আমি আলোচনা করতে আজ যত দিন যাচ্ছে, একটার পর একটা জড়ালো পেঁচালো সুতো, একটার পর একটা মানে সুতো যেটাকে খুলছে যাকে বলে। তো পুলিশ তো কিছু করতেই পারেনি, কেন পুলিশ করতে পারেনি কথাটা ভুল, পুলিশ চেষ্টাই করেনি যে আসল খুনিকে, আসল হত্যাকারীকে ধরে দেওয়ার। পুলিশ আগাটু গোড়া সবসময় হচ্ছে গা বাঁচিয়ে চলেছে, যদি এরকম না হতো তাহলে মমিতা হচ্ছে বাবা মাকে 3 ঘন্টার ওপর হচ্ছে হসপিটালে যখন ফোন করা হয়েছিল যে তোমার মেয়ে, আপনার মেয়ে সুইসাইড করেছে, তাদের চলে আসে, তাদেরকে এতটাই হেনস্থা হতে হয়েছে, তাদেরকে মেয়ের মুখটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। এবং কি মমিতার মা একথাটাও বলেছিল যে পুলিশরা তাদের গাড়িটা পর্যন্ত ভাঙচুর করার চেষ্টা করেছিল, শুধুমাত্র মমিতার মা এটা হচ্ছে করতে দেয়নি, কারণ বলেছিল এটা এই গাড়িটা তার মেয়ের অত্যন্ত মানে খুব প্রিয় একটা, তার ভালোবাসার একটা স্মৃতি, এটাকে তোমার মেয়ে তো চলে গেছে, তোমরা এইটাকে অন্তত তোমরা ভেঙে গুড়িয়ে দিও না। এমনকি তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার কথা, ঠিকমতো মেয়ের মুখটা দেখতে দেওয়া হচ্ছিল না, ঠিক তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই কেসটা এবার চলে গেছে সিবিআইয়ের হাতে। এবার সিবিআই হচ্ছে এমন একটা তথ্য বন্ধুরা পেয়েছে, তোমরা শুনলেও কিন্তু এটা অবাক হয়ে যাবে। আর যেভাবে ওরা ষড়যন্ত্র করে, যেভাবে একটা প্ল্যান করে মমিতাকে মার্ডার করেছে, এবং মমিতাকে এটা তারা মার্ডার করে মমিতাকে কেসটা সাজাতে চেয়েছিল যে সে সুইসাইড করেছে, তাদের ওপর যাতে দোষটা যাতে না আসে, তাই তারা কীভাবে যে একটা সাজিয়ে গুছিয়ে মার্ডার করেছে তোমরা বন্ধুরা ভাবতেও পারবে না। আর সিবিআই এইটা, সিবিআই এই মমিতার হচ্ছে মৃত্যুটাকে নিয়ে অনেক তদন্ত করেছে, অনেক তদন্ত করে অনেক কিছু জানতে পেরেছে মমিতার এই মৃত্যুটাকে নিয়ে। তো কী জানতে পেরেছে সব কিছু তোমাদের সামনে আস্তে আস্তে বন্ধুরা তুলে ধরবো। তো বন্ধুরা, প্রথমে আমরা কী শুনেছিলাম, আমরা প্রথমে তোমরাই বুঝতে পারবে, একটা পর একটা কথাগুলো বলবো, তোমরা বুঝতে পারবে যে কীভাবে যে একটা সাজানো একটা গল্প তৈরি হয়েছিল, যে কীভাবে যে এই কেসটাকে সুইসাইড কেস করানো যায়, কীভাবে দোষীদেরকে হচ্ছে আড়ালে সরানো যায়, এই প্ল্যানটা কীভাবে করেছে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করছি, কিন্তু কেউ স্কিপ করো না বন্ধুরা। প্রথমে যদি আমরা একটাই হসপিটালে একটাই ওরা ভুল করেছিল যে এটা তো সুইসাইড কেস, এটা একদমই না, সেটা চোখ বন্ধ করে বাচ্চারাও বলে দেবে যে এটা সুইসাইড কেস একদমই না। যার নাকি 130টা কামড়ের দাগ, যাকে গলা কত জোরে টিপলেছে, চোখ ফেটে হচ্ছে রক্ত বেরোয়, যার নাক বন্ধ, মুখ বন্ধ করে মারা হয়েছে, যাকে গলা টিপে মারা হয়েছে, যার গলার হাড় ভাঙা, হাতের নখ থেকে শুরু করে পায়ের গোড়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গে তার হচ্ছে হাড় ভাঙা, নাক থেকে রক্ত, মুখ থেকে রক্ত, চোখ থেকে রক্ত, এবং হচ্ছে 150 গ্রাম হচ্ছে বীজ পাওয়া গেছে, সেখানে চোখ বন্ধ করে বলেছে কেস, এটা কিন্তু একদম কেসটা হচ্ছে গোছানো একদম করা হয়েছে, যাতে মমিতা যাতে মনে হয় সে সুইসাইড করেছে, কিন্তু এটা কিন্তু আদৌ কিন্তু সুইসাইড কেস না, এটা একদম হচ্ছে প্ল্যান টু মার্ডার, আর এটা একার পক্ষে সম্ভব না, এটা আমরা জানি, এটা গ্রুপ প্ল্যান টু মার্ডার করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এটা আমরা এতদিন ধরে জানতাম।
কিন্তু তাকে হসপিটাল থেকে তার মাকে ফোন করে যখন বলেছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে, এই কথাটা কিন্তু মৌমিতার মাও কিন্তু বিশ্বাস করেনি, যে তার ফোনেতে সে রিপ্লাই কিন্তু দিয়েছিল এটা হতে পারে না, আমার মেয়ে কখনো সুইসাইড করতে পারে না, কারণ আমার মেয়ের মনে কোনো দুঃখ ছিল না, আমার মেয়ের কোনো কষ্ট ছিল না, কোনো অভাব ছিল না, আমার মেয়ে সুইসাইড করতে পারে না। তবু তার মা ভেবেছিল যে যা হওয়ার হয়ে গেছে, আমার মেয়েকে আমি আর ফিরে পাবো না। কিন্তু তারা রাতারা তার যখনই খবর পায় 12:30-1টার মধ্যে তারা হসপিটালে পৌঁছায়, সেখানেও তাদেরকে হেনস্থা হতে হয়েছে, তার মেয়েকে দেখতে দেওয়া হয়নি। তাড়াতাড়ি সাত তাড়াতাড়ি পোস্টমর্টম, এত একদিনে পোস্টমর্টম রিপোর্ট বের করে একদম তাড়াতাড়ি করে কোনো রকম মুখটা দেখিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো এখানে তাহলে ফোনটা, এখানে একটা প্রশ্ন চলে আসছে যে মৌমিতাকে হসপিটালে কেন ওর মাকে মিথ্যে কথা বলা হয়েছে যে তার মেয়ে সুইসাইড করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে চারজন বন্ধু মিলে একসাথে তারা হচ্ছে সেদিনকে নাকি একসাথে তারা বসে খেয়েওছিল, অনলাইন থেকে খাবার অর্ডার করেছিল, তাহলে সেই চারটে বন্ধু হঠাৎ কোথায় গেল? যখন মৌমিতা খেয়েতে ওরা যখন বেরিয়ে গেছিল মৌমিতা রেস্টের জন্য সেমিনার হলে, যদিও বা থেকে থাকে, তাহলে যখন ও চিৎকার করেছে তখন চারটে বন্ধু তখন কোথায় ছিল? একবারও আওয়াজ কখনো ওদের কানে যায়নি? বা গোটা হসপিটালে যখন চিৎকার করেছিল তখন কোনো আওয়াজ তারা কিছু পায়নি? বা আমরা যদি এটাও ধরে নিই, ওকে হয়তো তার খাবারের সাথে যদি কিছু মিশিয়ে দিয়ে থাকে, যদি ঘুমন্ত অবস্থায় থাকে, এটাও তো হতে পারে। নাম্বার থ্রি, তো বন্ধুরা এবার ময়না, এবার আসলে আসল তথ্যতে, তো ময়না তদন্ত রিপোর্টে কী বেরিয়েছে তোমরা জানো? কীভাবে তোমরা সাজিস তোমরা জানো? শোনো তাহলে, ময়না তদন্তের রিপোর্টে এসেছে আর সিবিআইয়ের কাছে আরও তথ্য, যে আরও ওরা গভীরভাবে ঢুকে তারা দেখেছে, ওদের প্রথমেই প্রশ্ন এসেছে যে মৌমিতাকে যখন আমাদের মৌমিতার তোমরা স্ক্রিনেই দেখে নাও, মৌমিতাকে যখন তার আমরা ছবিটা আমরা কীভাবে দেখতে পেয়েছিলাম, দেখতে পেয়েছিলাম একটা নীল কালারের বেড মতো ছিল, ঠিক আছে, মৌমিতার হাতটা ছিল কপালে আর পা ডান পা বাঁ পা শর্ট মানে ফাঁক পড়ানো ছিল, কিন্তু ওর অর্ধেক বডিটা ছিল মানে বেডের একদম নিচে ছিল, মানে মেঝেতে ছিল, হাফ পা ও মেঝেতে রাখা আছে, হাতটা জাস্ট ওপরে। এবার তোমরা ধর, এবার সিবিআই সেটা আরও লক্ষ্য করে দেখেছে, যদি ওকে যখন যদি যখন ও প্রথম যখন ওকে ধরতে এসেছিল হাত পা বা মুখ কোনো যখন হয়তো ধরবে, আর ওকে আর ওকে তো ধর্ষণ প্রথমে করা হয়েছিল, তো ধর্ষণে যে করা যখন করে ও মানে ছটপট করবে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করবে বা হাত পা ছড়িয়ে করবে, ঠিক আছে, একমাত্র ওরা সিবিআইরা বলছে, যারা ময়নাতদন্ত করছে তারা বলছে একমাত্র মাথায় হাত কখন আছে, যখন আমরা নিশ্চিন্তে একটু মানে ঘুমাই বা ঘুমিয়ে থাকি তখন আমরা মাথায় এরকম করে হাত দিয়ে ঘুমাই, কিন্তু যখন কোনো মেয়েকে যখন ধর্ষণ করা হয় রেপ করা হয় তখন কিন্তু সেই মেয়ের হাত কখনো কপালে থাকতে পারে না, যদি না তাকে এরকম করে কপালে হাত করানো হয়েছে, কিন্তু ও আদৌ কিন্তু কপালে হাত ছিল না, কেন যাকে ধর্ষণ করা যে সেও নিশ্চয় ছটফট করবে, তার হাত থাকবে এরকম থাকবে বা কোনোরকম থাকবে, তার কপালে এইভাবে নিশ্চিন্তে ঘুমানোর মতো কিন্তু হাতটা থাকবে না, কিন্তু আমরা ছবিতে দেখেছি মৌমিতার হাত কিন্তু কপালে। এখান থেকে ওরা ধরতে পেরেছে কীভাবে একটা সুন্দর ওরা গল্প তৈরি করেছিল, ওরা ভেবেছিল অনেকক্ষণ ওকে মারার পর ওরা ভেবেছিল যে এই গল্পটাকে আমরা কীভাবে সাজাবো, কীভাবে মৃত্যুটাকে সবার সামনে পেশ করব, কীভাবে ষড়যন্ত্র করে মার্ডার করে খুন করে একদম রিল্যাক্সে আমরাও যাতে বাঁচতে পারি এইভাবে আরও একটা প্ল্যান করেছিল, কিন্তু সেটা সাকসেস হয়নি। আরেকটা ওরা ধরেছে সেই সেমিনার হলে পাশে একটা ব্যাগ খুঁজে পেয়েছে, আর তৃতীয়ত হচ্ছে একদম এক্সরে মেশিন একটা নাকি এক্সরে একটা মেশিন একটা পাশেই ছিল, আর বেডটা পুরো একদম এক্সরে মেশিনের পাশে একদম ঠেকানো ছিল। তো এখানে ওরা বিশেষজ্ঞরা বলছে যে মৌমিতা যদিও বা এখানে শুয়ে থাকতো তাহলে নিশ্চয়ই সে ওই বেডটা এক্সরে মেশিনের সাথে ঠেকিয়ে রাখতো না, তার পাশেটা ইলেকট্রিক তার পর্যন্ত চলে গেছে, তো ওর তো একটা সেন্স আছে যে আমি যদি এখানে শুই তো নিশ্চয়ই আমি তার ইলেকট্রিক পাশে একটা তার রয়েছে, পাশে একটা এক্সেল মেশিন রয়েছে, আমি নিশ্চয়ই এখানে রাখবো না, আর সেই সেমিনার হলে এই বেডটা আসলো কোথা থেকে?
ওখানে আমরা সেমিনার হল সবাই দেখেছি, অনেক চেয়ার রয়েছে, একটা বোর্ড রয়েছে, এক্স রে মেশিন রয়েছে, সব রকমের মেশিন রয়েছে। ওখানে তো ক্লাস হতো, একটা সেমিনার হলে একটা ক্লাস হতো। এখানে একটা নীল কালারের বেড ওখানে আসার কিন্তু কথা না। আর মৌমিতা যদিও বা শুয়ে থাকতো, সে নিশ্চয়ই মেঝেতে শুতো না, কিন্তু তার ধুলো ধুলো গা ফা সব মানে ওরা পেয়েছে। তার মানে কি ওখানে ঘটনাটা ঘটেনি, ঘটেছিল কিন্তু অন্য জায়গায়। আর তা আর একটা প্রশ্ন এসে যাচ্ছে বন্ধুরা, যে রাতারাতি কী এমন হলো, কারো অনুমতি না নিয়ে তারা বাথরুমটা ভাঙতে শুরু করলো কেন? হঠাৎ এতদিন ভাঙো না, সেদিনই বা তারা ভাঙতে শুরু করলো কেন? ঘটনাটা ঘটেছে কিন্তু অন্য জায়গায়, কিন্তু কেসটা সাজানোর জন্য ওকে ওইভাবেই ওখানে রেখে দিয়েছে, একটা পা রেখেছে মেঝেতে আর হাতটা ঠিক এইভাবে রেখে দিয়েছে যেন মনে হচ্ছে ওটা শুয়েছে। কিন্তু ওরা যে কী বলবো বন্ধুরা, এতটাই বোকা, এতটাই মানে কী বলবো জ্ঞান নেই, যে তুমি হাতটা যেভাবেই রাখো না কেন, যেভাবে কেসটা সাজানো কেন, ওকে যখন পোস্টমর্টম করা হবে তখন কিন্তু রিপোর্ট কিন্তু ঠিক অন্য কথাই বলবে, একের পর এক কিন্তু সুতো ঠিক বেরোবেই। কথাতে আছে না বন্ধুরা, যে কান টানলে মাথা আসে, এই ব্যাপারটা ঠিক তাই। আর ওরা এটাও ভেবেছিল যে সঞ্জয়কে দিয়ে এই পুরো কেসটাকে ওর মধ্যে ওপরে সাজিয়ে দেবো, কিন্তু সঞ্জয় জানতো না যে ও যাকে ধর্ষণ করছে সে অলরেডি মৃত। আর সঞ্জয় বা জানলোই বা কী করে যে কোন রুমে, ওকে যদি কেউ যদি খবর নাই বা দেয়, সঞ্জয়ের পক্ষে জানা কথা না যে হসপিটালে কোন রুমে কোন ডাক্তার কী কাজ করছে না করছে, ঘুমিয়ে আছে না বসে আছে না শুয়ে রয়েছে, সঞ্জয়ের পক্ষে জানার কথা না। ওকে যদি কেউ খবর যাতে না দেয়, আর সঞ্জয় সে বোকা, ওদের ফাঁদেই পা দিয়ে দিয়েছে, ওরা কাজটা করে সাজিয়ে চলে গেছে, তারপর যাতে কেসটা যাতে সঞ্জয় যাতে ফেঁসে যায় আর ওরা যাতে গাটা বাঁচাতে পারে, তাই সঞ্জয়ের প্রতি কেসটা দিয়ে দিয়েছে। কিন্তু এখানে এইটাও রিপোর্টে এসেছে যে 150 গ্রাম বীর্য একার সঞ্জয়ের পক্ষে তো সম্ভব না, মিনিমাম একটা পুরুষের বীর্য 4 কি 5 গ্রাম, কিন্তু এটা দেখা যাচ্ছে 150 গ্রাম। সুতরাং এটা থেকে আরোই হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা সঞ্জয়ের পক্ষে ধরার কথা নয়। এবার আসি আর একটা কথায়, আমরা সত্যি আমরা ভাবতাম কি মেয়েরা, আমরা মনের কথা আমরা একমাত্র মেয়েদের কাছে শেয়ার করতে পারি, কিন্তু মৌমিতা যে দুই বন্ধু যে কলি, এখন আগে একজন শুনছিল, এখন আবার দুজন শুনছি যে কলি বন্ধু যে ফ্রেশ ফ্রেন্ড ছিল, তো তারাই মৌমিতাকে গলা টিপতে এবং হাত দুটো ধরতে সাহায্য করেছে। একটা কথা তাহলে ভাবুন তো বন্ধুরা, আমরা তাহলে কাকে বিশ্বাস করবো না? পুরুষটা তো খারাপ তো বুঝতেই পারছি, মেয়েরাও যে খারাপ না এর একটা কিন্তু উদাহরণ, মেয়েরা যে কতটা খারাপ হতে পারে এই একটা উদাহরণ। যে যে একটা মেয়ে হয়ে তখন মৌমিতা যখন কাঁদছিল, ছটফট করছিল, যন্ত্রণায় বাঁচাও বাঁচাও বলে বলছিল, তখন ওর বন্ধুকে দেখে তখন সে একটা কথাই হয়তো বেরিয়েছিল, কী রে তুই, তুই এই কাজটা করলি আমার সাথে, তুই একজন মেয়ে হয়ে কী করে পারলি একটা মেয়ের এত বড় চরম ক্ষতি করতে, কী দোষ করেছিলাম আমি? তখন এই কথাটা হয়তো বেরিয়েছিল মৌমিতার মুখ থেকে, যে তুই আমাকে বন্ধু হয়ে তুই শত্রু হয়ে গেলি, এটাই তো। তো বন্ধুরা সত্যি এখনকার যুগে চোখ কান নাক সব কিছুই খুলে আমাদের চলতে হবে, মনে রাখতে হবে যে এখনকার যুগে মনে হচ্ছে কেউ কারণ নয়, তো বন্ধুরাই বন্ধু বেশি ক্ষতি করছে। কিন্তু আমাদের এখন একটাই কথা, একটাই সুর, একটাই বলবো যে মৌমিতা উই ওয়ান্ট জাস্টিস, তাই তো বন্ধুরা? তো আবারও আমি তোমাদের কাছে আরও তথ্য, নতুন নতুন তথ্য নিয়ে আসার চেষ্টা করবো। তো ভিডিওটা প্রথমে তোমরা পুরোটা আশা করছি তোমরা দেখেছো, তোমরা বুঝেছো, তো লাইক যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কোনো যদি বক্তব্য থাকে। তো টাটা।